হ্যাঁ, একটা ইমেজ নিয়ে আসি কপি করে। কন্ট্রোল আর দিয়ে যদি আমরা রোলার নিয়ে আসি, তাহলে আমরা যেটা করতে পারবো, ইমেজটার আসলে অরিজিনাল সাইজ কত কতটুকু ছিল সেটা আমরা দেখতে পারবো। এখন এই ক্যানভাসটাকে যদি আমরা আরেকটু বড় করি, ক্যানভাস বড় করাটা একটু পরে আমরা শিখবো, আপাতত আমার প্রয়োজনে আমি বড় করছি। আচ্ছা, এই ইমেজটাকে যদি আমরা ডাবল করি, কপি করে ডাবল করি, এটা তো আমরা করতে পারবো তাই না? ইমেজ ডাবল করতে পারি না, অল চেপে কপি করলে একটা লেয়ার সহ নতুন কপি হয়ে যাবে। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হলো এই ইমেজটার উপরে রাইট বাটন যদি আমরা ক্লিক করি একটা নতুন অপশন পাবো, নতুন অপশন না, অপশনটা নতুন করে জানবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেয়ার। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যখন ক্লিক করবো, সাথে সাথে দেখেন এখানে একটা নতুন আইকন চলে আসবে, এবং যখন নাকি আপনি এই স্মার্ট অবজেক্ট লেয়ারে ক্লিক করবেন, এই লেয়ারটাই দেখাবে, অন্য লেয়ারগুলো দেখাবে না। আবার যদি ক্লিক করেন সবগুলো লেয়ার দেখাবে। এখন এই দুইটা লেয়ারের মধ্যে পার্থক্য কী, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কী? আমরা যদি এই দুইটা অবজেক্টকে অ্যাট এ টাইম সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে ছোট করি, এন্ডা দিলাম, মানে ইমপ্লিমেন্ট করে ফেললাম, আবার দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আবার যদি আমরা এটাকে আগের অবস্থানে ফিরে আসে, তাহলে কী হয়, দুইটা ইমেজের চেহারা কী দাঁড়ায়? দেখেন এই ইমেজটার অবস্থা কী হয়েছে আর এই ইমেজটা কী আছে। তার মানে এটা আসলে যেরকম ছিল সেরকমই আছে, আর এটা জেনারেশন লস করেছে। এখন স্মার্ট অবজেক্ট লেয়ারটা কি জিনিস এটা যদি আপনারা বুঝে যান, তাহলে বুঝবেন আসলে কি। এটা হলো বেসিক্যালি স্মার্ট অবজেক্ট লেয়ারটা যেটা তৈরি করে, এটা লেয়ারের মধ্যে একটা ফাইলকে তৈরি করে, মানে হলো ইটসেলফ, মানে ফাইলটা কোথাও সেভ হয় না, সেভ হয় লেয়ারের মধ্যে। তাহলে আপনি একটা জিনিস, যে জিনিসটা হলো অরিজিনাল একটা জিনিস আছে, এটার বাহিরের আবরণটা চেঞ্জ করলেন, সব কিছু চেঞ্জ করলেন, ভিতরে জিনিসটা কি থাকবে, ইনটেক অরিজিনাল জিনিসটা থাকবে। ঠিক এরকম এখানে লেয়ারটা এরকম, আপনি যদি ডাবল ক্লিক করেন সে কি করবে, নতুন করে একটা ফাইল খুলবে আলাদা করে। দেখেন লেয়ার ওয়ান, এখানে লেয়ার ওয়ান ছিল, ফাইলটার নাম লেয়ার ওয়ান। এবং এইখানে যদি আপনি কোনো মডিফিকেশন করেন তখন কি হয়, আমরা যদি একটু দেখি যে এখানে একটা মডিফিকেশন আমরা করব ডিফারেন্ট কালার দিয়ে, কন্ট্রোল এস সেভ দিলাম ফাইলটা। এই সেভের জন্য সে কোনো জায়গা কিন্তু চায় না, যে ডেস্কটপের কোথায় সেভ করবে বা হার্ড ডিস্কে কোথায় সেভ করবে এমন কিছু চায়নি, কিন্তু সে মূলত সেভ করেছে কোথায়, এই লেয়ারের মধ্যে। দেখেন আমরা এই ফাইলে সেভ করেছি কিন্তু ইফেক্টটা চলে আসছে এখানে। তার মানে স্মার্ট অবজেক্ট কি, ইটসেলফ এ ডিফারেন্ট ফাইল, ইন্ডিভিজুয়াল একটা ফাইল। স্মার্ট অবজেক্ট লেয়ার হলো ইন্ডিভিজুয়াল একটা ফাইল, যার কারণে আপনি যদি এটাকে রিমুভ করতে চান, মনে করেন নর্মালি আমরা এই ইমেজটার কোনো একটা পার্ট যদি মুছতে চাই, সিলেক্ট করে রিমুভ করে দিলাম, ব্যাক স্পেস করতে পারি, এটা যদি আপনি মুছতে চান, সিলেক্ট করে মুছতে চান, মুছবে না, সরি, মুছতে গেলে আপনাকে একটা মেসেজ দিবে, কুড নট কমপ্লিট ইট রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল, মানে আপনি এখানে এটাকে মুছতে পারবেন না, ডিরেক্টলি এডিট করতে পারবেন না। এডিট করতে হলে কী করতে হবে, আলাদা করে ইটসেলফ নিজস্ব যে জায়গা আছে, নিজের যে ফাইল আছে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আপনি মডিফাই করতে পারবেন। তাহলে আমরা কি জিনিস বুঝলাম, যে স্মার্ট অবজেক্ট লেয়ার, স্মার্ট অবজেক্ট যে জিনিসটাকে করে সেটা মূলত ইন্ডিভিজুয়াল একটা ফাইল, কিন্তু আমরা এখানে শুধু ভিউটা দেখতে পাচ্ছি, যার কারণে কি হচ্ছে, ভিউটা যদি আপনি ছোট বড় করেন অরিজিনালটা নষ্ট হচ্ছে না, অরিজিনালটা যেরকম ছিল সেরকমই থাকছে। আমরা তো অলরেডি ইলাস্ট্রেটর ইউজ করি তাই না, ইলাস্ট্রেটর লোগোটা আমরা বানিয়েছি সবাই। এখন এইখান থেকে যদি লোগোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এডিট মেনু থেকে কপি করি, কপি করার পরে আমরা চলে যাব মুভ করে ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে এখানে যখন পেস্ট করব, পেস্ট করলে সে আপনাকে একটা অপশন দেখাবে, যেখানে চারটার মধ্যে তুমি কোনটা করতে চাও। আপনি যদি স্মার্ট অবজেক্ট নেন, স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে ওকে করলে ওই লোগোটা এখানে চলে আসবে, আসলে হয়তো সাইজের কারণে ছোট দেখাচ্ছে, আপনি এরকম স্কেলার পাবেন, স্কেল করতে পারবেন, ধরে আপনি স্কেল করে বড় করেন, যত বড় করেন কোনো সমস্যা নেই, কারণ ইলাস্ট্রেটর ফাইল জেনারেশন লস হয় না, অনেক বড় করেন প্রবলেম করবে না। এখন আমি ইলাস্ট্রেটরে গিয়ে যদি এই ফাইলটা বন্ধ করে দিই, বিজনেস কার্ডের ফাইলটা আমি বন্ধ করে দিচ্ছি, ইলাস্ট্রেটর ফাইল কোনো ওপেন করা নাই। এখন আমি ফটোশপে যদি এটাকে মডিফাই করতে চাই, কী কী ধরনের মডিফাই করতে পারবো একটু পরে দেখি, তার আগে দেখি এটাকে যদি অরিজিনাল মডিফাই করি তখন কী হয়। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে যদি খুলি আমরা আলাদা করে চলে আসছে, এখানে দেখেন নামটা চেঞ্জ হয়েছে, ভেক্টর স্মার্ট অবজেক্ট। আমরা যদি ফটোশপে যাই, ফটোশপে লেয়ারের নামটা দেখেন কী আছে, ভেক্টর স্মার্ট অবজেক্ট, এখানে তাই হয়েছে।
এখন যদি আপনি এখান থেকে একটা মডিফাই করেন, কি করেন, একটা ধরে ফেলে দেন, কারণ এখান থেকে একটা ধরে আমরা ফেলে দেব, এটা সেভ দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম। তারপরে যদি এখানে আসি, ফটোশপে আসি, কি হচ্ছে, ইমপ্যাক্টটা চলে আসছে। এটা তো বুঝতে কারো সমস্যা নেই আমার ধারণা। আচ্ছা, ফটোশপে এসে আমরা কি কি করতে পারবো? ফটোশপে আমরা ছোট বড় করতে পারবো, মডিফিকেশন পারবো। এছাড়া যদি আমরা ফিল কালার দিই, মানে এফেক্টস থেকে যদি কোনো এফেক্টস ইউজ করতে চাই, এফেক্টসের মোটামুটি সবগুলো জিনিসই ইউজ করতে পারবো। তার মধ্যে যদি আমরা দেখি ফিল কালার, গ্রেডিয়েন্ট, সরি, কালার ওভারলে, কালার ওভারলে দিয়ে যদি আমরা কালার করতে চাই, এরকম কালার হয়ে যাবে। যদি আপনি সলিড দেন, সলিড কালার হয়ে যাবে। নিচে যেহেতু গ্রেডিয়েন্ট আছে, আপনি যেটা করতে পারেন, কালার থেকে একটু অপাসিটি কমাই দিতে পারেন। কালারটা রেডিশ আছে, মানে অ্যাশ আছে, এটা চেঞ্জ করে আমরা যদি একটু গ্রিনিশ দিই, গ্রিন কালার হয়, তাহলে দেখেন অপাসিটি কমিয়ে দিলে কি হচ্ছে, ডিপ জায়গায় ডিপ হচ্ছে, লাইট জায়গায় লাইট হচ্ছে, অপাসিটি আপনি কমিয়ে একটা ইফেক্ট তৈরি করতে পারেন। এটা ছিল কি, হলো কি, তাই না, রেডিশ আর ইয়েলো আর গ্রিন দেওয়াতে গ্রিনিশ হয়ে গেল। হ্যাঁ, এটা অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনি এটা করতে পারেন। যদি ওরকম ইফেক্ট চান, তার মধ্যে গ্রিন দিতে চান, পার্সেন্টেজ কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি এখানে ড্রপ শেডো দিতে চান, ড্রপ শেডো দিতে পারেন। এখানে স্ট্রোক দিতে চান, স্ট্রোক দিতে পারবেন। হ্যাঁ, ভেবে ল্যাম্পোস করতে চান, সেটাও করতে পারবেন। তার মানে হলো এফেক্টস এর যতগুলো ইউজেস আছে সবগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার? পরে আবার ইলাস্ট্রেটর নিয়ে যেতে হবে কেন, কি বুঝলেন ভাইয়া? তখন যে ইলাস্ট্রেটরের কোনো অবজেক্ট যদি আমরা ফটোশপে নিয়ে আসি, নিয়ে আসলে আমরা কি করতে পারবো, ইলাস্ট্রেটরের মডিফিকেশন তো করতেই পারবো, যেটা অরিজিনাল। ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে ইলাস্ট্রেটরে চলে যাবে, এখানে আমরা যা মডিফিকেশন করা দরকার তাই করতে পারবো, সেটা কোনো সমস্যা না। কিন্তু ইলাস্ট্রেটরের ফাইলটা ফটোশপে রেখে আমরা কি কি মডিফিকেশন করতে পারবো? তারপরে ইলাস্ট্রেটরের ফাইলটাতে আমরা কি করতে পারবো, ডিলিট করতে পারবো না, মুছতে পারবো না, কিন্তু আমরা ছোট করতে পারবো, এফেক্টস এর যতগুলো ইউজ আছে সেগুলো করতে পারবো। মনে করেন একটা লোগো আপনি ইলাস্ট্রেটরে করেছেন, কিন্তু সেটা ইউজ করছেন ফটোশপে, তাহলে ওই ইলাস্ট্রেটর ফাইলটাতে আপনি কি কি করতে পারবেন ফটোশপে? তাহলে ফটোশপে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কেলিং করা যাবে, রোটেট টোটেট করা যাবে, ট্রান্সফরমেশনের সবগুলো কাজ করা যাবে, সাথে এফেক্টস এর কাজগুলো করা যাবে। এখন আমরা একটা জিনিস কোশ্চেন আসতেই পারে, যে যদি আমরা নর্মালি স্মার্ট অবজেক্ট বানিয়ে কোনো ইমেজকে ইউজ করি, তাহলে সবগুলো স্মার্ট অবজেক্ট, মানে সবগুলো ইমেজ যদি স্মার্ট অবজেক্ট করে করি, তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, তাহলে তো আমাদের লাইফ অনেক ইজি হয়ে যায়, তাই না? কিন্তু এটা আসলে সবসময় করা যাবে না, এটা কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হলো, যখন আপনি স্মার্ট অবজেক্টটা করবেন, তখন সমস্যা হবে কি, মনে করেন এই ছবিটা, এই ছবিটার সাইজ আছে আমরা নিয়েছি 6000x6000। এই ছবিটার ইমেজ সাইজ, মানে হলো এটা যদি হার্ড ডিস্কে সেভ করেন, এটার সাইজ হবে 68 MB। এখন এই ইমেজটা যখন নাকি আমি স্মার্ট অবজেক্ট করে কোনো একটা ফাইলের মধ্যে সেভ করব, ফাইলটা যদি হয় 1 MB, তাহলে টোটাল ফাইলটা দাঁড়াবে হলো 69 MB, কারণ সে আসলে একটা 68 MB ফাইলও কন্টেন করছে, সেটাকেও সে ক্যারি করছে। তার মানে হলো আপনি যদি এরকম স্মার্ট অবজেক্ট 50টা নেন, তাহলে আপনার ফাইলের সাইজটা কী হবে, অনেক বিশাল হয়ে যাবে, যার কারণে আপনি সবগুলো ইমেজ চাইলে স্মার্ট অবজেক্ট নিতে পারবেন না। যখন নাকি একটা স্মার্ট অবজেক্ট ইউজ করার সম্ভাবনা থাকবে, যেটা ছোট হতে পারে, বড় হতে পারে, হোয়াট এভার, যখন ইউজের শেষ, না এখন এটা আর চেঞ্জেস হবে না, এটা ফিক্সড ফাইনাল হয়ে গেল, তখন আপনি কী করবেন, এটাকে কনভার্ট করবেন। এখানে রাইট বাটন যদি ক্লিক করেন, লেয়ারের উপরে এখানে একটা অপশন আছে, রাস্টারাইজ লেয়ার। এই রাস্টারাইজ মানে হলো যখন আপনি লেয়ারটাকে রাস্টারাইজ করবেন, দেখেন এই সিম্বলটা গন চলে গেছে। তার মানে এখন যদি এটাকে ছোট বড় করেন, তাহলে কি হবে, জেনারেশন লস হবে, এটা আর এখন স্মার্ট অবজেক্ট হিসেবে নেই। তারপরে যেহেতু আমাদের প্রবলেম হবে অনেক বেশি ফাইল থাকলে, আর অনেক বেশি ফাইল তখনই আমরা স্মার্ট অবজেক্ট বানাবো যখন আমাদের কনফিউশন থাকবে, যে এই সাইজটা কি বড় হবে না ছোট হবে আমরা জানি না। তাতে কি হবে, যে আমি যখন অনেকগুলো ফাইল ইউজ করব, যখন ইউজ ফাইনালাইজ হয়ে যাবে, তখন আমরা এটাকে রাস্টারাইজ করে দেব। ক্লিয়ার বিষয়টা? আমার যদি মাল্টিপল ডকুমেন্ট ওপেন থাকে, তাহলে আমি কিভাবে এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে যাবো, এটা শর্টকাট কি? শর্টকাট হলো কন্ট্রোল ট্যাব। উইন্ডোজে কন্ট্রোল ট্যাব দিলে আপনি একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে যেতে পারবেন, কিন্তু ম্যাকে ডিফারেন্ট, ম্যাকে সেটা দিয়ে যেতে পারবেন না। ম্যাকের জন্য আছে কন্ট্রোল ওয়ান এর বাম পাশে যে সিম্বলটা আছে, এটার নামটা আমি জানি না, সেমিকোলন টাইপের ওটা সিম্বল একটা নাম আছে, নামটা এই মুহূর্তে আমার মনে নেই। তাছাড়া আপনি যেটা করতে পারেন, কন্ট্রোল ট্যাব দিলে উইন্ডোজে দেখেন একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে যাবে। কন্ট্রোল এস দিয়ে আপনি ফাইলটা সেভ করেন,
আপনাদের ব্যাচ নাম্বার লেখা আছে 25, তাহলে এটা থাকবে হলো হোম, ফাইলের নাম দিবেন হলো হোম, বা বেটার হলো 01 আন্ডারস্কোর, এরকম করতে পারেন। তাহলে এক নম্বর ফাইল থাকলো এটা, একটু যদি আপনারা দেখেন এটা রিড্র করতে হলে কিভাবে রিড্র করবেন সেটার জন্য প্রথমে আপনি মেক গাইড তো আমরা বানাতে পারি, তাই না, এই যে গাইড লেআউট, এটা ওকে করে নেন। ওকে করলে আপনি দেখবেন এখানে আছে, কিন্তু এখানে যে বিষয়টা আছে অরিজিনাল সাইজ থেকে একটু ছোট আছে। এটার কারণটা হলো অনেক সময় বড় ফাইল, বড় ইমেজকে যখন নাকি জেপিজি করা হয় তখন কিছু প্রবলেম করে। প্রবলেম করে হলো সে একটা লিমিটেশন আছে ফটোশপের, ওই লিমিটের বাইরে যেতে পারে না। সেই ক্ষেত্রে তারা যখন কাজটা অরিজিনাল করেছে, অরিজিনাল ইমেজটা পেলে আপনি দেখতেন তারা আসলে গাইডের মধ্যেই করেছে, বাহিরে করে নাই। সেই ক্ষেত্রে আমরা যখন রিড্র করবো চেষ্টা করবো এটাকে গাইডের মধ্যে নিয়ে আসার জন্য, গাইডের মধ্যে এনে বড় করে দেন আমরা কাজটা যদি করি পারফেক্টলি আমরা করতে পারবো। এখন গাইডের মধ্যে আছে যতগুলো কাজ করা হয়, বেসিক্যালি গাইড মেজারমেন্ট করা হয়। গাইডের সিস্টেমটা হলো বুটস্ট্র্যাপের কলাম সিস্টেম বলে, আমরা 20 নম্বর ক্লাসে এটা নিয়ে ডিটেলস কথা বলবো। এখন একটা বিষয় শুধু জানবো যে এখানে যে কলামগুলো করা হয় টোটাল 12টা কলাম করা হয়, 12টা কলাম করে কাজগুলো করা আছে। কাজে আপনি যখন ডিজাইন করবেন, আইটেম সেট করবেন, তখন আপনাকে 12টা কলামের হিসাব করেই করতে হবে। এখন যেমন এটা আছে হলো 4টা আইটেম, তাহলে 4টা আইটেম যদি হয় 12টা কলামকে যদি আমরা ভাগ করি তাহলে 3 কলাম করে পাই। যদি আমি 3টা আইটেম দিই তাহলে কয়টা করে পাবো? 4টা করে পাবো। এইভাবে করতে হবে। আপনি যদি 5টা আইটেম দিতে চান পারবেন না, আপনি যদি 7টা দিতে চান পারবেন না, তাহলে আপনাকে হিসাব করতে হবে হয়তো 2টা আইটেম দিবেন, না 3টা, না 4টা, না হলে 6টা। ঠিক আছে, এই সিস্টেমে যেতে হবে। 12টা দিতে পারেন এক কলম করে যদি করেন, কারণ 12টা কলাম আছে। তাহলে আমরা এইখানে বেস করেই কাজটা করব। প্রথমে লোগোটা বানাবো। লোগোটা কি আছে, আমরা যদি কাজ করি তখন প্রথমে আমরা যেটা করব যে উপরের যে আইটেমগুলো আছে সেগুলো আগে করে নিব, তারপরে আমরা নিচের দিকে যাব, তাইলে আমাদের হ্যাসেলটা অনেক কম হবে। আচ্ছা, আমরা যদি এটা দেখি, বি বেস লাইন, আচ্ছা এই ফন্টটা কি আছে আমরা জানি না। এখানে 2টা ফন্ট ছিল, একটা ছিল উবুন্টু আর একটা ওপেন সেন্স। এটা যদি উবুন্টু হয়, উবুন্টু আমার এখানে নাই, আপনাদের এখানেও নাই, আপাতত ওপেন সেন্স দিয়েই কাজটা সেরে ফেলতে হবে। এখন আপনি যখন কাজ করবেন বেটার হয় ডিফারেন্ট একটা কালার নেন, যে কালারটা চোখে পড়ার মতো, তাই না, তাহলে আপনি ইজিলি সেটা নিয়ে কাজ করতে পারবেন। এটা বড় করার সময় অবশ্যই যে কাজটা করবেন সেটা হলো রেশিও মেনটেন করে বড় ছোট করবেন। রেশিও মেনটেন করে বড় ছোট করলে যে সুবিধাটা হবে আপনার ফিউচারে প্রবলেম পড়বে না। আচ্ছা, ফন্টের ফেস না মেলার কারণে আসলে একটু ঝামেলা হচ্ছে, তাই না। আপাতত আমরা এটা মেলানোর জন্য যেটা করতে পারি, কার্নিং ট্র্যাকিং মনে আছে না আপনাদের, ট্র্যাক করে দিলাম, ট্র্যাক করে দিয়ে একটু বড় করে দিয়েছি। যদি মনে হয় না আমার হুবহু লোগোটা লাগবে তাহলে কি করবেন, এটাকে নিয়ে যাবেন ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে নিয়ে তারপরে কাজটা করবেন। আচ্ছা, তারপরে আপনি প্রথমে টেক্সট লিখেন, তারপরে বর্ডার বানাচ্ছি আমরা। বর্ডার বানানোর সময় বর্ডার নিচ্ছি এখানে, দেন আমরা যে কাজটা করব, বর্ডার বানানোর সিস্টেমটা আমরা জানি, স্ট্রোক থেকে স্ট্রোক করে দিব। কালারটা আমরা এখনও পাই নাই, তাহলে একটা কাজ করি, এটার ফিল অপাসিটিটা আমরা নান করে দিই, তাই না। হ্যাঁ, স্ট্রোক কালারটা 24 আছে, এটাকে 1 করতে হবে। অরিজিনাল কালারটা পাওয়ার জন্য আপনি কালারে ক্লিক করেন, করে এখান থেকে ইয়েলোটা পিক করেন। ইয়েলো পিক করা যাচ্ছে না, আচ্ছা ইয়েলো যদি পিক করা যাচ্ছে না, আপাতত আমি বর্ডারটা সিলেক্ট করি, পরে কালারটা নিয়ে নিব। কালারটা নিতে হলে যেটা করতে হবে, আই ড্রপার তো আমরা ইউজ করেছি এর আগে, তাই না, আই ড্রপার দিয়ে কালারটা পিক করব, তাও হচ্ছে না, এখন হয়েছে। এখন ক্লিক করে এখানে একটা কোড জেনারেট হয়, এটাকে হ্যাশট্যাগ বলে, হ্যাশ কোড, এটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। এখন যদি আমরা এগুলোকে অন করি তাহলে এই স্ট্রোকে গিয়ে আবার কালারটা চেঞ্জ করে দিতে পারবো, কালারটা ইয়েলো করে দিব। ইনসাইড আছে 1 পিক্সেল আছে, ওইটাও 1 পিক্সেলে আছে, বেশি নাই। এই দুইটাকে ধরে আমরা একটা গ্রুপ বানাবো, গ্রুপটার নাম দিব হলো কি নাম দিব বলেন তো, লোগো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো নেমবারটা বানাবো। নেমবারটা বানানোর সময় আমরা এখন এখানে টেক্সটগুলো সব বড় হাতের আছে, এখন আমরা যদি এই ঝামেলা
বারবার বড় হাতের লেখা একটা ঝামেলাকর হয়, সেক্ষেত্রে এখানে জানি আমরা আপার কেস আছে, আপার কেস যদি সিলেক্ট করে দিই আপার কেস হয়ে গেল, ঝামেলা কমে গেল। হ্যাঁ, ওপেন সেন্স কনডেন্স আছে, আসলে এটা ওপেন সেন্স কনডেন্স হবে না, এটা ওপেন সেন্স হবে ডিরেক্টলি। ওপেন সেন্স ফন্টটা ইনস্টল করা নাই আমার কম্পিউটারে, আমি একটু করে নিচ্ছি। আচ্ছা, ফটোশপে বেসিক্যালি এটাকে রিস্টার্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি ফন্টটাকে সিলেক্ট করে যদি এখন ওপেন সেন্স লিখেন তাহলে আসলে আপনি ওপেন সেন্স পেয়ে যাবেন। ওপেন সেন্স চলে এসেছে, কী নেবেন? ওপেন সেন্স আমরা বোল্ড নিতে পারি, সম্ভবত এটা বোল্ড নেওয়া হয়েছে বা সেমি বোল্ডও হতে পারে। ফন্ট সাইজটা 19 আছে, এটাকে আমরা 14 যদি করি তাহলে দেখি মিলে কিনা। মেক এলসিডি আছে, এটা যদি স্মুথ করে মিলে যাবে তাও মিলছে না, মনে হয় 13 হবে, 13 হলে ঠিক মতো হচ্ছে, কিন্তু সেমি বোল্ড না, এটা বেসিক্যালি বোল্ড। কালারটা ইয়েলোতে বোঝা যাচ্ছে না, একটু রেড করে নেই, স্মুথ না করে মেক এলসিডি করি। 14 পয়েন্টে কোনো অর্ডার নেই। এটা অনেক সময় হয় কি যে ভিউর কারণে অনেক সময় পরিবর্তন হয়, ফন্টটা 14 পয়েন্টেই আছে, এটা হতে পারে যে 5 পয়েন্ট সে 5 না 10 কার্নিং করেছে। এখন যেটা করবেন, এখানে একটা থেকে আর একটা দূরত্ব স্পেস দিয়ে শুরু করেন আপাতত। এখন যদি আমরা এখানে লিখি অ্যাবাউট, এখন পরেরটা মিলানোর জন্য আমরা কি করব, এই জায়গাটা যে আছে এটা কপি করব, তাহলে আমরা সেম দূরত্ব পাবো। আগের যে ডিজাইনার কাজ করেছে সে মনে হয় ঠিক রাখে নাই কোনো কারণে, দূরত্বটা সমান হওয়ার কথা। আপনি যদি খেয়াল করেন, এখন যদি আমরা একটা ডিজাইন করি, মেজারমেন্ট করি, দূরত্বটা সমান থাকার কথা। মাপার জন্য কি করবো আমরা, সিস্টেম তো আমরা জানি, তাই না? ৩৯ আছে, আমরা যদি এটাকে পাশেটায় বসাই, সেম দূরত্ব আছে, এটা নিয়ে বসাই, সেম দূরত্ব আছে, তার মানে আগে যে কাজ করেছে তার আসলে প্রবলেম আছে, সে দূরত্বটা মেনটেন করে নি। আচ্ছা, তাহলে এই জিনিসের একটা গ্রুপ করবো এবং এটা একটা নাম দিব, বা এটা গ্রুপ না করলেও চলবে। এখন আসেন একটা সার্চ, তাই না? একটা সার্চ বানাবো, সার্চের জন্য প্রথমে কি করবো, আইকনটা আনবো। আইকনটা কোত্থেকে আনবো মনে আছে? ফন্টোসাম কন্ট্রোল এফ যদি আমরা প্রেস করি তাহলে আমরা এখানে লিখতে পারি সার্চ, তাহলে সার্চ নামে একটা আইকন আছে, এটাকে কপি করতে পারি কন্ট্রোল সি দিয়ে, এখানে পেস্ট করতে পারি। পেস্ট করলে আপনার চারখানে একটা বক্স পাবেন, তাহলে কি লিখবেন এখানে, ফন্ট অসাম সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা মোটামুটি আইকনটা পেয়ে যাব, যদি মনে হয় আইকনটা একটু বড় করতে হবে, এটাকে আমরা 15 করে দেখতে পারি, 16 করলে মনে হয় পারফেক্ট হবে, তাই না? ওরা মনে হয় ফন্টোসাম ইউজ করে নেয়, আইকনটা দেখে ফন্টোসাম আমাকে মিলছে না, কাছাকাছি মনে হলো, হোয়াট এভার। আমরা নিচে একটা ইলিপস নিব, ইলিপসের কালারটা হবে ইয়েলো, তাই না? আর উপরেটা কালার কি ছিল, এটা ফন্টোসামের, তাহলে এটা আমরা ব্ল্যাক করে দিব। এই দুইটা সিলেক্ট করে একটা গ্রুপ বানাবো, গ্রুপটার নাম হবে কি, সার্চ। এখন একটা লাইন বাকি আছে, তাহলে আমরা একটা লাইন দিব, লাইনটা এখানে অনেক মোটা মনে হচ্ছে, 2 পয়েন্টের, তাহলে 2 পয়েন্টের লাইন দিতে হলে আমরা জানি ডকুমেন্টের সাইজ কত, 1600 আছে, এটা একটা প্রবলেম দেখেছেন, ও আসলে জেপিজিটা কম সাইজে দিয়েছে, এই জন্য সমস্যা হয়েছে। তাহলে আমরা এখানে 1 পয়েন্টের একটা হাইট নিয়ে এটার উইথ বাড়াই দিব 1600। আসলে এই মাথা তো এই মাথা বন্ধ আছে,
ওরা যেটা করেছে এটা একটা কপি করেছে, কপি করে অপাসিটি কমিয়ে দিয়েছে 50%। এখন এই দুইটা এবং এই লাইন সহ লোগো সহ একটা গ্রুপ যদি আমরা করি, এটা নাম কি দিতে পারি বলেন তো? নেম বা নেভিগেশন। এটা যদি হয় একটা বেসিক্যালি নেভিগেশন হলো। এখন আমরা যে কাজটা করব এখানে, যেমন ইয়েলো ইয়েলো লেখা দেখা যাচ্ছে না, যেহেতু ইয়েলো কালারের জন্য আমরা রেড কালার দিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এটার সাইজটা আমরা আনুমানিক জানি না, 45 দিয়ে দেখতে পারি কাছাকাছি হয় কিনা। ফন্টটা চলে আসছে, এটা মনে হয় উবুন্টু হবে সম্ভবত। যেটা করব এটা একটা জায়গায় নিচে থেকে বা কোনো একদিক থেকে ব্যালেন্স করব। ব্যালেন্স করে সিলেক্ট করে আমরা ফন্ট বড় করার ওয়েটা হলে এমএস ওয়ার্ড পারি, সবাই তো পারি তাই না? এমএস ওয়ার্ডে ফন্ট বড় করার ওয়েটা কি মনে আছে? হ্যাঁ, কন্ট্রোল শিফট গ্রেটার দেন লেটার, গ্রেটার দেন লেস দেন, এখানে একই রকম কোনো পার্থক্য নেই। এখানে গ্রেটার দেন লেস দেন, এই ফন্টটা ইউজ করা হয়েছে এবং এটার সাইজ আছে হলো 65। ঠিক আছে, আমরা কালারগুলো পরে চেঞ্জ করবো, আপাতত এটা নিয়ে কাজ করি। তারপরে হলো এটাকে ছোট করতে হবে, সম্ভবত এটা ফন্ট 30 হতে পারে এবং বোল্ড হবে না, এটা সেমি বোল্ড হতে পারে বা মিডিয়াম। ক্লিন অ্যান্ড মডার্ন পিএসডি টেমপ্লেট, একটা সমস্যা হয়েছে, কি সমস্যা হতে পারে? ফন্টটা চেঞ্জ করে দেখবো, ঠিক ওপেন সেন্স না গুগল টুই, ওপেন সেন্স সেমি সেমি বোল্ড, তাই না? সেমি মনে হচ্ছে না, সেমি মনে হচ্ছে, শেষের দিকে মিলতেছে না। কিন্তু ফন্টের চেহারা না আনফর্চুনেটলি দুইটা একই রকম। যদি উবুন্টুতে যাই, রেগুলার দুইটার চেহারা একই রকম, এটা একটা যন্ত্রণা হয়ে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু সাইজে মিলতেছে না, আমি কি বানান ভুল করেছি? না, এখানে মডার্নটা মিলেনি কেন? টেক্সটের সাইজ কি ছোট আছে? টেক্সটের সাইজটা হাইট তো সমান আছে, হাইট যদি সমান থাকে এদিকে মিলে যাওয়ার কথা। তাহলে এমন হতে পারে সে কিছু টার্নিং দিয়েছে, টার্নিং ট্রেকিং। তাহলে 40 আছে, 30 করে দেখি, 30 তে হচ্ছে না, 25 24 কাছাকাছি। আচ্ছা, নিচের ফন্টটা তো ছোট, এটা আসলে লিখাটা লিখেও নেই, এটাও ডামি ফন্ট দিয়েছে, আমরা তো ডামি ফন্ট জানি তাই না? তাহলে এটাকে নিচে নিয়ে আসেন, এটা সিলেক্ট করে এখন একটা ডামি টেক্সট করবো। ডামি টেক্সট লেখার একটা কন্ডিশন আছে, ফন্টের সাইজটাকে নিতে হবে, EXCE অল ক্যাপ নাই, এটাকে আবার কী করতে হবে, এখানে তুলে দিতে হবে। এখন ফন্টটাকে আগে সিলেক্ট করবেন যে কী ফন্ট সে ইউজ করেছে, এটা শুড বি ওপেন সেন্স, ওপেন সেন্স লাইট হবে না রেগুলার হবে, এবং সাইজ সম্ভবত 14 পয়েন্ট ইউজ করেছে, নট শিওর, মিলিয়ে দেখি, না 14 পয়েন্টও না, 30। এখন এখানে দুইটা কাজ করতে হবে, এটার সাথে লাইন হাইটও মিলাতে হবে। আপনি যদি লাইন হাইট না মিলান তাহলে ঝামেলা হয়ে যাবে। লাইন হাইট দেখতে হবে কতটুকু করেছে, লাইন হাইট 25 তো হওয়ার কথা, 24 হওয়ার কথা, 24 হয়েছে। এখন কি করবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা যদি সিলেক্ট করে নেন, এই লেয়ারটা ফেলে দিবেন, ফেলে দিয়ে আনওয়ান্টেড লেয়ার কখনোই রাখবেন না, আমরা আনওয়ান্টেড লেয়ার রাখবো না। এখন কি করবেন, এখান থেকে এটা টান দিয়ে এই ফন্টটা একটু বড় করে দেন, দিয়ে এখন আপনি এটা পেস্ট করেন। পেস্ট করার পরে আপনি ডামি টেক্সট দেন, ডামি টেক্সট আনার জন্য টাইপ থেকে পোস্ট করে দিলেন, দিয়ে আপনি তিনটা লাইন রাখবেন, তিনটা লাইন সিলেক্ট করেন, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দেন, তিনটা থেকে গেল, বাকি টেক্সটগুলো গল,
এটা কালারটাকে কিছুটা হোয়াইটিশ, আপনি হোয়াইট করে দিয়ে পার্সেন্টেজ করে দেবেন। তারপরে এটাও হোয়াইট, তাই না? আর এটা হলো ইয়েলো। এখন কি বাকি আছে? একটা বাটন বাকি আছে, তাই না? এই যে বাটন, তাহলে লিখতে হবে কালার ব্ল্যাক। আমরা আপাতত ব্ল্যাক না দিয়ে এটাকে রেডিশ করি, এবং আপার কেস হবে না, এটা হবে রেগুলার কেস। টিটা বড় আছে, এটা বোল্ড হবে না, এটা রেগুলার হবে। ওপেন সেলস হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। ওপেন সেলস রেগুলার হবে না, সেমি বোল্ড হবে। ফন্ট সাইজটা সম্ভবত 14 পয়েন্ট, সেমি বোল্ড না রেগুলার। হলুদটা এটা বানানো একটা টাফ টাস, তাই না? কি ব্যাপার বলেন তো? আগে এটার মাপটা নিতে হবে, হাইট কত আছে? হাইট আছে 38। 38 এর অর্ধেক কত? 38 এর অর্ধেক হলো 19। তাহলে আমি রাউন্ডের টেকনিক্যাল যখন নিব, রেডিয়াসটা এখানে 19 করে দিব, তাহলে কি হবে বলেন তো? আমি যখন এটা শো করব, 38 বানাবো, তখন এটা পারফেক্ট আসবে। কারণ হলো এটা যদি 50% থাকে 19, এটা থাকে 19, তাহলে আমি দুইটা কর্নার সমান পাচ্ছি। আর ড্রিক সিলেকশন টুল তো আমরা ইউজ করেছি, তাই না? ডিরেক্ট সিলেকশন টুলতে আমরা এই পাশের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ইনক্রিজ করে দিব, এটাকে ধরে ইনক্রিজ করে দিব। অ্যারো দিয়ে আমরা সরাতে পারি, অ্যারো দিয়ে সরাতে পারি। এটা কালারটা চেঞ্জ করে আমরা ইয়েলো করে দিই, ব্ল্যাক ডান। এখন যেটা করতে হবে, এটা তো একটা বাটন, তাই না? এই দুটো বাটন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো এবং নাম দিব বাটন। এখন এই টেক্সটগুলো, এই কন্টেন্টগুলো কিসের? স্লাইডারের কন্টেন্ট। তাহলে এগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেলেন। এখানে দেন হলো স্লাইডার টেক্সট। তাহলে আপনার বাকি থাকলে একটা ডিভাইস, একটা ডিভাইস আমরা পরে বসাই। তার আগে যে কাজটা করতে হবে, এর নিচে একটা মেজারমেন্ট নিতে হবে, এই জন্য একটা শেপ নিতে হবে। শেপটা হবে ফ্ল্যাট রেক্ট্যাঙ্গেল। এটা দিয়ে আমরা জাস্ট টেনে দেখবো কোন বন্ধ আছে, এই বন্ধ আছে। কালারটা একটু চেঞ্জ করে নিই, হোয়াইটের থেকে রেড করে নিই। দেন আমরা অ্যারো দিয়ে দেখবো কোথায় এসে মিলে, এখানে মিলেছে। ওকে ফাইন। এখন আমরা জানি এটার উইথ কত আছে, মনে আছে? উইথ 1600, তাই না? এখন একটা ট্রিক্স খাটাবো, সেটা হলো এটা যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা থাকে, আর এই লেয়ারটা সিলেক্ট থাকে, আর আমরা যদি মুভ টুলে থাকি, তাহলে দেখবেন এই জিনিসগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যালাইনমেন্টগুলো। এখন যদি আমরা সেন্টারে ক্লিক করি, দেখেন সেন্টারে চলে আসছে। এখন যদি আমরা সিলেকশন টুল দিয়ে, ট্রিক সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে উপরে দুইটা মাথা ধরি, তারপরে এটাকে ধরে নিচে নিয়ে এসে সমান করে দিতে পারি। ওকে, এখন যেটা করবো, এটাকে ক্লিক করে আমরা সবসময় অ্যাশ কালার রাখবো। যখনই কোনো শেপ ইউজ করব, যেগুলো কোনো মানে হিডেন থাকবে, নিচে থাকবে, তখন আমরা অ্যাশ কালার ইউজ করব। আর একটু পরপর সেভ করব। নিচে দেখেন একটা কম্পিউটারের মতো ছবি আছে, তাই না? তাহলে আমরা গুগলে যেয়ে সার্চ করি। আপাতত যেটা করবো গুগলে, যে ফর টেস্টিং পারপাস আমরা গুগলের ইমেজ ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রফেশনাল কাজে আমরা কখনই গুগলের ইমেজ ইউজ করবো না, এটা একটু মাথায় রাখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটা কম্পিউটার, সম্ভবত ম্যাকের মতো মনে হচ্ছে, কম্পিউটার মকআপ লিখে সার্চ দিতে পারি। আপনি যদি ইমেজে যাই, কাছাকাছি যেটা দেখেছি একটা মকআপ ছিল, এরকম হতে পারে, তাই না? এক্স্যাক্টলি তো খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আমরা যদি আবার ব্যাক করি ইমেজটার মধ্যে, হোয়াইটের মধ্যে ইমেজটা চেষ্টা করি কাছাকাছি একটা পাওয়া যায় কিনা। এটা নিল হবে,
ভিউ ইমেজে ক্লিক করেন কিন্তু ইমেজটা ছোট আনফরচুনেটলি। তাহলে কী করতে হবে, ইমেজ বড়োর জন্য আমরা জানি যে টুলসে যেতে হয়, সাইজে যেতে হয়, এখানে গিয়ে 4 MB সিলেক্ট করেন, তাহলে ওভারশিওর জন্য বড় পাবো। সেক্ষেত্রে হোয়াইটের জন্য হোয়াইট ইমেজ, ব্লু ইমেজ না হলে সুন্দর লাগবে না। ফর নাও আমরা একটা বসাই না আপাতত, এটা দিই ভিউ ইমেজ সাইজ, রাইট বাটন ক্লিক করে ইমেজ কপি ইমেজ, দেন আমরা কি করব এটা অন করব, দেন এটার উপরে বসাবো। বসিয়ে কি করতে পারি, ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে একটু আমরা শিখেছি কনভার্ট টু স্মার্ট আপডেট করে ফেলবো, তাহলে ছোট বড় বিষয়গুলো ঝামেলা করবে না। ধরে ছোট করেন, ছোট করলে আমার 1600 মধ্যে থাকতে হবে। এখন আমরা যেটা করব, ক্লিপিং মাস্ক শিখেছিলাম না ফটোশপের মধ্যে, এটা ধরে লেয়ার থেকে ক্লিপিং মাস্ক করে দেব। ক্লিপিং মাস্ক করলে যে সমস্যাটা হচ্ছে, ইমেজটা একটু কেটে যাচ্ছে, একটু কাটবেই, না কাটলে মিলানো যাবে না। যদি চান আপনি উঠাই দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, কারণ এটা স্মার্ট অবজেক্ট আছে, চাইলে আপনি যে কোনো সাইজ করতে পারেন, রিসাইজ করতে পারেন, সমস্যা হবে না। হ্যাঁ আচ্ছা, এখন যে সমস্যাটা হচ্ছে, লেখাটা কিন্তু এখানে মিলে যাচ্ছে কিন্তু ওদেরটা কিন্তু এরকম ছিল না। তাহলে কী করবেন, এই যে নিচের শেপটা আছে এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করেন, কপি করে এই শেপটাকে সবার উপরে নিয়ে যান এবং এটা কালার চেঞ্জ করেন ব্ল্যাকিশ। কিন্তু আমরা যদি ওদেরটা খেয়াল করি, ওদেরটা কিন্তু ব্ল্যাক না, দেখছেন বিষয়টা একটু ব্লুইশ আছে, তাই না, একটু ব্লু ব্লু মনে হচ্ছে। আচ্ছা আমরা ওই ট্রিক্সটা খাটাই, তাহলে এখানে আমরা একটু ব্লু ব্লু ভাব নিয়ে আসি, ব্লুর কালারটা একটু ডিপ ব্লু যদি আমরা দিই, সলিড ব্লু হয়ে যাচ্ছে, কিন্তু ওরা এটা কিভাবে বানানো, তাই না। আমরা একটু কাজ করে দেখি কাজ হয় কিনা, অপাসিটি কমিয়ে দেখি, এটাকে মাল্টিপ্লাই করলে কোনো ইফেক্ট স্পেশাল আসে কিনা, মাল্টিপ্লাইতে ডার্ক হয়ে যাচ্ছে। আমরা নর্মালই রাখি, নর্মাল রেখে, অথবা আমরা এখানে ব্লেন্ড অপশন শিখেছিলাম না, মনে আছে আমাদের? আচ্ছা ব্লেক অপশন থেকে আমরা এক একটা দিয়ে একটু দেখি যে কোনোটা কি আমাদের ওরকম কালার আসে কিনা। এই কালারটা মনে হয় কিছুটা আসতেছে, তাই না, ওই স্টাইলের কিছু ইফেক্ট আসতেছে, ডার্ক অ্যান্ড কালার দেওয়া হয়েছে। পার্সেন্টেজ আমরা 95 দিতে পারি। তাহলে দেখেন ওদের যে ইফেক্টটা ছিল কিছুটা আসছে ওরকম স্টাইল, ঠিক আছে। এখন একটা কাজ বাকি আছে উপরেরটা, আমরা যখন নেভিগেশন বানিয়েছি তখন ভুলে গেছিলাম এখানে কালারগুলো ফিক্স আপ করার জন্য, এখানে এটা তো রেড ছিল না, তাই না, এটা কালার ছিল ইয়েলো, তাহলে এটা চেঞ্জ করে আমরা ইয়েলো দিয়ে দিব লোগোটাতে। আর ইয়েতে কী ছিল মনে আছে, এটা এটা যদি আমরা যাই হোয়াইট ছিল সব, তাহলে আমরা সবগুলো হোয়াইট করে দিতে পারি। তাহলে যাব কোথায়, নেভবারে হোম সবগুলো ধরে হোয়াইট করে দিব। লজিক্যালি সে আরও ভুল করেছে, এটা আসলে সবগুলো হোয়াইট হওয়া উচিত না, অ্যাক্টিভ কালার কী থাকবে এটা দেখাই দেওয়া উচিত। হ্যাঁ এটা না হলে আসলে লজিক্যাল হয় না। অ্যাক্টিভ কালারের জন্য আপনি কী করবেন, হোম সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে ইয়েলো কালার ধরে দিয়ে দেন। তাহলে কী হবে যে অ্যাক্টিভ কালার কী, রেগুলার কালার কী, সেই জিনিসটা ক্লিয়ার দেখা যাবে, তাই না। এখন স্লাইডারের জন্য এই স্লাইডারের এই পার্টটাকে ধরে আমরা একটা গ্রুপ করবো, এটা নাম দিব হলো স্লাইডার কি দিব বলে তো, বিজি ব্যাকগ্রাউন্ড দিব। এখন এই দুইটাকে ধরে আমরা আরেকটা গ্রুপ বানাবো, এটা নাম দিব স্লাইডার